নমস্কার, আমি চন্দনা, পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। হাসনাবাদের খাপুকুর এলাকার নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, সরকারি সাহায্য এখনো না মেলায় নিজেদের তৎপরতায় বাঁধ মেরামতি করছেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে হাসনাবাদের বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এই নদীর পার্শ্ববর্তী এলাকার চারটি গ্রাম। নষ্ট হয়েছে প্রচুর ফসল, তলিয়ে গেছে প্রায় 40টিরও বেশি বাড়ি। এখনও পর্যন্ত সরকারি সাহায্য না মেলায় নিজেদের তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন গ্রামবাসীরা। সর্বস্ব হারিয়ে আতঙ্কে ভুগছেন এলাকার মহিলারা। বাঁধ রক্ষা করতে পারিনি প্রথম থেকে, রাত 12টা থেকে ঘর বাড়ি, হাঁস মুরগি ছাগল, মানে সাংসারিক জিনিসপত্র সবকিছু ক্ষতি হয়েছে। জমির ফসল, ধান, পুকুর, 50-60টা পুকুর গেছে, ঘর বাড়ি, ছাগল পাগল সবকিছু গিয়েছে। এখন আমরা কি করবো জানি না, কোথায় দাঁড়াবো তাও জানি না। আতঙ্কে আমরা ভুগছি, এখন কি হবে সেটা আমরা জানি না। ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ায় সরকারি সাহায্যের আবেদন জানান গ্রামবাসীরা। ঘর বাড়ি ভেঙে গেছে, কতগুলো ঘর ভেঙে, ঘর প্রায় 40টা মতো ঘর ভেঙে গেছে, এবং তাদের এখনই তাদের বসবাসের ব্যবস্থা না করলে মানুষের প্রচন্ড ঠান্ডার দিনে কি করে থাকবে তাদের। আমরা কিছু সরকারি পক্ষে সাহায্যের আবেদন করছি, বুঝলেন। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। প্রয়াত জননেতা ননিকরের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে অশোকনগর চৌরঙ্গি মোড়ে ননিকর স্মৃতিরক্ষা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তার মূর্তিতে মাল্যদান করলেন বাবুলকর, হাবুলকর, প্রণব ভট্টাচার্য, স্মৃতিরক্ষা কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ দাস সহ বিশিষ্ট জনেরা। মতুয়াদের জন্য নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা আলোচনার মাধ্যমে প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করলেন অশোকনগর ব্লক মতুয়া মহাসংঘের সদস্যরা। রবিবার অশোকনগর আশ্রাবাদে আয়োজিত প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্যে এই স্মরণ সভায় হাজির ছিলেন প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা বালা ঠাকুর, অশোকনগর ব্লক মতুয়া মহাসংঘের যুগ্ম সম্পাদক অঙ্কন সরকার সহ অন্যান্য। আমরা আজকে স্মরণ সভা করছি আমাদের সংঘাধিপতি কপিল কৃষ্ণ ঠাকুর। এই কয়েকদিন হলো আমাদের ছেলে হরিরূপে স্থান নিয়েছেন, তার স্মরণ সভার আজকে আমরা আয়োজন করেছি অশোকনগর ব্লক মতুয়া মহাসংঘ। আমাদের এখানে অগণিত ভক্ত ও মতুয়া ভক্তরা উপস্থিত হয়েছে। তিনি জীবদ্দশায় কি কি করেছেন, মতুয়া সংঘের উন্নয়নের জন্য তিনি কি করেছেন, ব্যক্তিগতভাবে তিনি কি কি করেছেন, সংঘাধিপতি হিসেবে তার গ্রহণযোগ্যতা মতুয়া সমাজে কতটা, এটাই আমরা সাধারণ ভক্তদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। পূরবী নিউজের জন্য পল্লব, সঞ্জয় ও বিজয় রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। জ্যাম স্টিলের 500DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। জ্যাম স্টিল 500DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই।
sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Till forever. Jashore Road, Deshbandhu Park, Habra, North 24 Pagoda. Phone number 8388-993-888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো, লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ, সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার টি সি সাহা, বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস, মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677। সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ জানালেন এক ভক্ত। অশোকনগরে প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্মরণসভায় বর্তমান সংঘাধিপতির বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন এক ভক্ত। যে সংঘের মধ্যে পিতা সংঘাধিপতি তার দুই পুত্রের একজন কোষাধ্যক্ষ এবং একযুগ সম্পাদক, সেই সংঘ কখনো গণতান্ত্রিক হতে পারে না। একেবারে পরিবারতন্ত্রকে আষ্টে পৃষ্ঠে বেঁধে এই সংঘ চালানোর জোরপূর্বক চেষ্টা হচ্ছে, যেটা বড় মাকে দিয়ে বলানো হয়েছিল। পরবর্তী সময়ে বড় মা তার নিজস্ব মত প্রকাশ করে বারবার করে বলছেন, মঞ্জুল আমার যোগ্য পুত্র নয়। ভক্তদের জানিয়েই সংঘাধিপতি করা উচিত ছিল, জানান অন্য এক ভক্ত। আমরা ভক্তরা বিষয়টা এটাই দেখছি যে বাংলাদেশ ঠাকুরগড়ে যে সংবিধান আছে, কোন ব্যক্তিকান্দ্রিক সারা ভারত মতুয়া মহাসংঘ চলতে পারে না। ভক্তদের মধ্যে থেকে গণ ভোট যেটা আমরা বিশ্বাস করি, সেখান থেকে উঠে আসবে যে এই নেতৃত্ব কারা পেতে পারে। ভক্তদের মাঝে থেকে সেই জিনিসটা আসবে, আমরা সেই নেতৃত্ব যারা দেবে তাদের সাথেই আমরা ভক্তরা আছি, তাদের সাথে থাকো। ঠাকুর বাড়িতে প্রতিদিনই ভয়ে ভয়ে দিন কাটছে, জানান মমতাবালা ঠাকুর। এখনো বলছে যে আমি যখন বাড়ির থেকে বেরিয়ে আসি তখনও বলছে যে আমি মানে মমতা মমতা করে উনি মেনে নিতে পারছে না। উনি এখন তো 96 পড়েছে, সারাটা জীবন ভরে উনি ভক্তদের নিয়ে থেকেছে, নিজেদের নিজের সম্পত্তি পর্যন্ত যা কিছু করেছিল সব কিছু উনি হরিগুরুচরণের নামে উৎসর্গ করে দিয়েছে। সেই লোকটা ভক্তদের ছাড়া কিছু করবে এটা আমার ব্যক্তিগত জীবনে মনে হয় না। নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসে সে ভক্তদের। আজকে হয়তো যে কোনো কারণে ওনাকে জোর করে আজকে বলাচ্ছে, সেটা আমি নিজে চোখেও দেখেছি অনেকবার, এটা মন থেকে উনি নিতে মেনে নিতে পারছে না। যেভাবে আজকে ভক্তরা দেয় আমার পাশে আছে, তবুও তার ভিতরে যে ভয়, 24 ঘন্টা ভয়ের ভিতরে আমরা থাকছি, কখন কী হয় কখন কী হয় এই চিন্তাভাবনা জড়িয়ে। আজকে শাশুড়ির কাছেও আমি আবার আজকে পুলিশ কোর্টে রেখে তারপর বাড়ি থেকে বেরিয়ে আসছি। পূরবি নিউজের জন্য পল্লব, সঞ্জয় ও বিজয় রিপোর্ট। বারাসাতের কাজীপাড়ার একটি জায়গায় কয়েক লক্ষ টাকা এবং একটি বাইক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দিলে ওই টাকার ব্যাগ এবং বাইকটি উদ্ধার করে বারাসাত থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বারাসাতের যশোর রোড ধরে একটি সুমতে থাকা দুষ্কৃতীরা ধাওয়া করছিল সামনে বাইকে থাকা দুই দুষ্কৃতীকে। তখনই প্রাণের দায়ে কাজীপাড়ার একটি জায়গায় ওই টাকার ব্যাগ এবং বাইক ফেলে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ভোরবেলা দুটো দুষ্কৃতি এইদিক থেকে তাড়া করেছে পুলিশ ভ্যান, পুলিশ ভ্যান বা অন্য কিছু পুলিশ ভ্যান বলে। তারপরে এবারে এইখানে এসে ওরা মনে করেছে এইটা রাস্তা, এই রাস্তায় মনে করেছে যে এখানে ঝাঁকানো লক, তখন ওরা গেট টপিয়ে ওরা এই দুষ্কৃতীরা মানে কলেজের ভিতরে ঢোকে। আচ্ছা, ঢুকে ওইখানে সিকিউরিটি জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, তো বলছে আমাদের মেশিন পত্র বার করেছে বলে গালাগালি সৃষ্টি করেছে। করার পরে ওরা সাইড দিয়েছে, ওরা ওখান থেকে ওই সাইড দিয়ে পালিয়ে গেছে। তারপরে আমরা পুলিশকে খবর দিই, দেওয়ার পরে পুলিশ আসে, এসে
ওই টাকা এবং মোটরসাইকেল নিয়ে চলে যায়। আজ সকালের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। কিন্তু এখানে এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না, এলাকাবাসী স্বাভাবিকভাবেই একটু আতঙ্কিত হয়ে আসে আর কি, যেহেতু পিছনে পিছনে আবার একটা গাড়ি ছুটেছিল, এলাকায় দুর্ঘটনা ঘটতে পারত, খুব স্পিডে গাড়িটা নাকি ঢুকেছিল, প্রত্যক্ষদর্শী যারা সে সময় দেখেছে আর কি। এগুলো কাম্য নয়, আমরা চাইছি যে একটু পুলিশি প্রোটেকশন, যাতে এলাকার মানুষ একটু শান্তিতে থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে। আমরা আতঙ্কিত, তো আমরা চাই যে পুলিশের ব্যাপারে যথাযথ ব্যবস্থাটি গ্রহণ করুক এবং আইন অনুক যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিক। পূর্ব নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, বারাসাত। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ব্রিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ, ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে, সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র, ঠিকানা হাবড়া, পুরানো UBI গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা। বর্তমান গ্রাম বাংলার চিত্র তুলে ধরে 22টি ছবির প্রদর্শনী করলেন শিল্পী মনীষা সাহা।
সম্প্রতি কলকাতায় আয়োজিত এই ছবি প্রদর্শনীতে হাজির হয়েছিলেন শিল্পী শুভা প্রসন্ন এবং রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। মূলত 2013 এবং 2014 সালের আঁকা ছবিগুলি এই প্রদর্শনীতে তুলে ধরেছেন মনীষা সাহা। আগেই জানেন ওটা গ্রেইন ওয়ারশিপ, অন্য আরাধনা। এর ভালো বাংলা যদি করতে হয় সেটা হচ্ছে অন্য আরাধনা। আর ছবি আছে মোট 22টা অয়েল অন ক্যানভাস, ক্যানভাসেই মূলত আঁকি আমি। আর কিছু ওয়াটার কালার আছে, 8টা ওয়াটার কালারে আছে, সেগুলো ছোট ছোট করে করা হয়েছে। আমরা তো শহরে মানুষ, শহরেই জন্ম, শহরে বড় হওয়া, কিন্তু আমি যখন সময় পাই তখন সবসময় বাইরে বেরিয়ে পড়ি। আর পড়লে পরেই এটাই মনে হয় যে দুটো কারণ, একটা হচ্ছে দৃশ্যগত সৌন্দর্য, বেরিয়ে পড়লে তো প্রথম দেখা যায় মাইলের পর মাইল ধান ক্ষেত, আমাদের এখানে ধান ক্ষেত, বাইরে গেলে গমের ক্ষেত, সেটা তো একটা দৃশ্য সৌন্দর্য আছেই। আর আরেকটা হচ্ছে যে আমার তো ওটাই মনে হয় যে কোনো কালচার, যে কোনো সংস্কৃতি, সব কিছুর মূল তো অন্য, মূল হচ্ছে গ্রেন, তাকে তো ওয়ারশিপ আগেই করতে হয়। 2013 এবং 14 এই দুই সালে যা এঁকেছি সেগুলো আমি প্রদর্শনীতে রেখেছি। গ্রামের ঐতিহ্যকে ছবির মধ্যে ফুটিয়ে তোলার বেশ ভালো লেগেছে ব্রাত্য বসু। খুবই ভালো, চমৎকার তো, খুব ভালো ছবি। ওরা আমার জীবনে শিল্পীর আমার অনেকদিনের বন্ধু, আমরা কলেজ জীবনে একসঙ্গে পড়াশোনা করেছি, ওর ছবি খুব ভালো লাগলো আমার। পুরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পুরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।